জীবন নদীতে পানির স্রোত বয়ে যাচ্ছে, একটা ঢেউ সৃষ্টি হয় এবং সে দাঁড়াবার চেষ্টা করে, পিছন থেকে আরেকটা ঢেউ এসে ওই আগের ঢেউটাকে কালের স্রোতে, নদীর স্রোতে, প্রবাহমান স্রোতে মিশিয়ে দিয়ে তার জায়গা দখল করে, যেন বলতে চায় তুমি হটা দিয়া আব মাই ইহা রাহঙ্গা। কিন্তু তিন নম্বর তার পিছন থেকে যে ঢেউটা আসতেছে সেটার কথা কেউ চিন্তা করে না। অতিল কালাইয়াম নুদা বেলুহা আইনাম নাস, এই চলমান জীবন নদীর এই স্রোত ধারায় আমরা এক একটা ঢেউ। আমরা যদি দিনের কাছে অটল অনর অবিচল ভাবে দাঁড়িয়ে থাকি তাহলে আমরা হয় শহীদ নয় গাজী। আর যদি আমরা অবজ্ঞা প্রদর্শন করি, অলসতা প্রদর্শন করি আর জীবনের মায়া এটাকে অগ্রাধিকার দিই দিনের কামের প্রচেষ্টা থেকে, তাহলেও আমরা চলে যাব আর দিনের পথে থাকলেও আমরা চলে যাব, হয় শাহাদাত অথবা মৃত্যু।